নমস্কার রুমাস টাইম পাসে সকলকে স্বাগত কখনো ভেবে দেখেছেন কি সুস্বাদু ডালে নানা পদ রান্না করার আগে কাঁচা ডালকে ভিজিয়ে রাখা হয় কেন আয়ুর্বেদ কি বলছেন আসুন জেনে নেওয়া যাক বিশেষজ্ঞরা বলছেন যে রান্নার আগে ডাল ভিজিয়ে রাখলে বেশ কিছু উপকার পাওয়া যায় যদি রান্নার আগে ডাল ভিজিয়ে রাখেন তাহলে তা খাওয়ার পর সহজে হজম হয় এবং ভিজিয়ে রাখার পর সেই ডাল রান্না করলে সবচেয়ে বেশি পুষ্টি পাওয়া যায় ডালকে কৃত্রিম রঙ দিয়ে পালিশ করা হয় যার জন্য ডাল খুব চকচক করে দেখতে যা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর জলে ভিজিয়ে না রেখে ডাল রান্না করলে পেট ব্যথা হয় পেট ফুলে যায় এবং গ্যাসেরও সমস্যা তৈরি হয় কিন্তু কিছু কিছু ডালের ক্ষেত্রে যেমন রাজমা ছোলার ডাল নরম হতে সময় লাগে তখন আমরা দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখি আর মুগ অড়হর ডাল এগুলোও নরম হতে সময় লাগে সেগুলোকে আট থেকে দশ ঘন্টা মানে ভিজিয়ে রাখতে হয় মোটামুটি সব ডালই সাধারণত ভিজিয়ে রাখলে ভালো শুধুমাত্র মুসুর ডাল ছাড়া মুসুর ডালের ক্ষেত্রে এই টোটকাটা কাজে লাগে না জল দিয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে রান্না করা যায় মুসুর ডাল সবশেষে বলি ডাল ধোয়া জল কখনোই রান্নায় ব্যবহার করবেন না কারণ এই ডাল ধোয়া জলে থাকে ফাইটিক অ্যাসিড এই জলকে ফেলে না দিয়ে গাছে মানে গাছেও দেওয়া যায় গাছের বৃদ্ধিও ঘটে আসুন দেখনি আমি কীভাবে মুসুর ডালের তরকা বানাচ্ছি লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি আর একটু সাদা জিরে দিয়ে দিয়েছি তারপরে একটু পেঁয়াজ কুচি ভিজিয়ে মানে লাল একটু হালকা হালকা করে ভেজে নেব তার মধ্যে একটু রসুন আর একটু আদা বাটা দিয়ে দিলাম একটু সামান্য টমেটো একটু নুন একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো হলুদ যেমন রান্না করা হয় সেই সব কিছু দিয়ে ভালো করে কষাতে হবে এবার মুসুর ডালটাকে আমি আলাদা মানে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার খানিকটা গরম জল দিলাম খুব বেশি পাতলা না একদম ঘন ঘন যাতে রুটির সাথে খাওয়া যায় একটু মিষ্টি দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম স্বাদটা অনুযায়ী আর ওপরে একটু ধনে পাতা কুচিয়ে দিলাম আর একটা ডিমের যে পোচ করে রেখেছিলাম সেটাকে মানে কুচু কুচু করে ওপরে ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল মুসুর ডালের তরকা এরপরে রান্না রাজমা ঠিক ওইভাবেই আমি রান্নাটা করলাম ওপর থেকে একটু ধনে পাতা দিলে মানে স্বাদটা আরও বেড়ে যায় এরপরে রেসিপি মুগ ডাল মুগ ডালকে ভালো করে ধুয়ে ভেজে সিদ্ধ করে নিয়েছি ওর মধ্যে একটু টমেটো একটু ফুলকপি দিয়েছি ওপর থেকে জিরে গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিলাম এতে স্বাদটা আরও বেশি মানে বেড়ে গেল পরবর্তী রেসিপি কাবলি ছোলা এই কাবলি ছোলায় আমি একটু আলু দিয়েছি একটু ফুলকপি দিয়েছি এই সকল মানে এই খাবারগুলো সম্পূর্ণই সকালে জল খাবারে রুটি দিয়ে খুবই ভালো লাগে আর ধনে পাতাটা দিচ্ছে এই কারণে ধনেপাতা আমার খুবই ভালো লাগে ধনে পাতা দিলে একটু স্বাদও বাড়ে তাই ধনেপাতা দিলাম তৈরি হয়ে গেল আমার চার ধরনের ডালের রেসিপি সঙ্গে রুটি দিয়ে পরিবেশন করলাম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন